আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই বিষয়টার উপর আমরা একটু সংক্ষেপে আলোকপাত করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিন ভাবে নির্দেশ দিয়েছেন। এক জায়গায় নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আরেক জায়গায় নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু ইমানদারদেরকে। আরেক জায়গায় ইয়া আইয়ুহার রাসূল, শুধুমাত্র আল্লাহর রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন। এই হালাল উপার্জনের নির্দেশ সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সব মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদে, জমিনের মধ্যে যা কিছু আছে তা তোমরা খাও ভক্ষণ করো, তবে কোনটা হালালান তাইয়্যিবা, যেটা হালাল এবং পবিত্র, যেটাকে হালাল করা হয়েছে আমি আল্লাহ হালাল করে দিয়েছি, এবং যেটা পবিত্র তাইয়্যিবান, সে হালাল এবং পবিত্র খাবারটা খাও। তো হালাল আর তাইয়্যিবান দুটা শব্দ বলছেন আল্লাহ পাক, একটা হালাল আর একটা তাইয়্যিবান। হালাল হলো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেন নাই, হালাল করেছেন, এগুলো হালাল। তাইয়্যিবান কোনটা? এক ব্যক্তি ধরেন ঘুষের টাকা বা সুদের টাকা, এই টাকা দিয়ে গরুর গোশত কিনে আনছে রমজান মাসে 10 কেজি। কিনে আনার পরে স্ত্রী বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায় রান্না বান্না করছে, দস্তরখান বিছায় উনি সুন্দর মতে খাইতে বসছে, বিসমিল্লাহ বলে ডাইন হাত দিয়ে খাইতেছে। তাহলে এই যে খাবারটা, এটা কি হালাল নাকি হারাম? কেন গরুর গোশতকে হারাম নেই? গরুর গোশত তো হালাল, সুন্নত তরিকে খাইতেছে, দস্তরখান বিছায় খাইতেছে, বিসমিল্লাহ বলে খাইতেছে, ডান হাতে খাইতেছে, সব সুন্নত তরিকায়। তা হারাম হলো কেন? এটা তাইয়্যিবান হয় নাই, এটা হালালান কিন্তু এটা তাইয়্যিবান না। এটা যে টাকাটা দিয়ে কিনছে সেই টাকাটা হালাল ছিল না, এই জন্য এটা হালালান কিন্তু তাইয়্যিবান না, খবিসান হয়ে গেছে। তাইয়্যিবান হলো ওইটা যেটা আমি যে টাকাটা দিয়ে কিনেছি ওই টাকাটাও পবিত্র, টাকাটাও হালাল, তখন এটা হবে হালালান তাইয়্যিবান। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের খুতুয়াগুলোর অনুসরণ করিও না। কারণ তুমি যখন হালাল উপার্জন করতে যাইবা, আপনি যে কোনো পেশায় যান, যে কোনো ব্যবসা করতে যান, হালাল ব্যবসা, কিন্তু ঘাটে ঘাটে পথে পথে গেলে দেখবেন শয়তান অনেকগুলা খতোয়া বসায় রেখেছে। যতই আপনি এই ব্যবসাতে এই চাকরিতে সামনের দিকে যাইবেন, দেখবেন কিছু দূর যাওয়ার পরে শয়তান সুন্দর করে আপনার সামনে অনেকগুলো খতোয়া বসায় রেখেছে। কীরকম খতোয়া? আপনি দেখবেন এই জায়গায় গেলে একটু যদি হারামের আশ্রয় নেন, প্রতারণার আশ্রয় নেন, ধোকাবাজির আশ্রয় নেন, আপনি অল্প দিনে অনেক টাকা ইনকাম করে ফেলতে পারবেন। আবার যদি আপনি এটা না করেন তা আপনার ব্যবসা তেমন লাভ হবে না, দেখা যাবে যে আপনি সবাই অনেক দূর আগে গেছে আপনি পিছনে পড়ে গেছে। এখানে শয়তান আপনাকে খতোয়া সৃষ্টি করবে। একজন ভাই সফটওয়্যার বানায়, সফটওয়্যার বানিয়ে বিভিন্ন জায়গায় দেয়। এখন ওনার কাছে অফার আসে যে সুদি কোম্পানিগুলা ওনাকে অফার দেয়, তারপরে সিগারেটের কোম্পানি, হারাম কোম্পানি, হারাম বিজনেসের কোম্পানি ওনাকে অফার দিতেছে যে আপনি আমাদের এই সফটওয়্যার বানাই দিবেন। উনি সফটওয়্যার বিক্রি করে অন্য অন্য জায়গায় যা পায় অনেক গুণ বেশি, ওনার সামনে লোভনীয় লোভনীয় অফার আসতেছে। এখানে খতোয়াতের শয়তান, এখানেই তার পরীক্ষা শুরু হবে। এখন সে কি ওই বেশি লাভের আশায়, বেশি টাকার আশায় সে কি ওই হারামের দিকে পথ বাড়াবে? সে তো বলবে যে আমি সফটওয়্যার বানাতেছি, সফটওয়্যার অসুবিধে কি? সে হালাল কাজে না হারাম কাজে ব্যবহার করতেছে, আমার অসুবিধে কি? হিলা বানানো কিন্তু সহজ, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আঙ্গুর বিক্রি করার ক্ষেত্রে বলছেন তুমি বাজারে আঙ্গুর বিক্রি করবে হালাল জিনিস বিক্রি করবে কিন্তু তুমি যদি জানো তোমার এই আঙ্গুর কিনে এই লোকে মদ বানাইবো এই লোকের কাছে তোমার আঙ্গুর বিক্রি করা জায়েজ না তুমি নিশ্চিত জানো যে লোকটা তোমার আঙ্গুর কিনে কি বানাবে মদ বানাইবো এটা তুমি জানো তো জানলে তুমি তার কাছে আঙ্গুর হালাল জিনিস এটা বিক্রি করলে তোমার হারাম হয়ে যাবে কারণ যে মদ বানাইবো হে হয়তো তোমারে বেশি টাকা দিয়ে আঙ্গুর নিয়ে যাব কারণ তার তো ব্যবসা বেশি কিন্তু জানলে দেওয়া যাবে না হালাল জিনিসও বিক্রি করলে তখন এটা হারাম হয়ে যাবে তাহলে এই রকম দেখবেন যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে আছেন তারা জানেন যে এই ঘাটে 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 পথে পথে রাস্তা রাস্তায় শয়তান খতোয়া বসায় রেখেছে আপনাকে প্রলোভন দেখাবে যে অসুবিধা কি এখানে তোমার অসুবিধা নাই তুমি তো ভালো কাজে করতেছো এ তারা কি করতেছে তোমার অসুবিধা কি এত কিছু দেখার দরকার আছে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি হাদিসে বলছেন ইন্নাল হালালা বাইয়্যুনুন ওয়া ইন্নাল হারামা বাইয়্যুনুন হালাল স্পষ্ট হারাম অস্পষ্ট ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত হালাল হারামের মাঝখানে কিছু অস্পষ্ট বিষয় আছে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস অধিকাংশ মানুষেরা এটা জানে না বুঝে না হালাল আর হারামের মাঝখানে অস্পষ্ট অনেকগুলো জিনিস আছে সন্দেহযুক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামানিত্তাকাস সুবহাত ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরজিহি যেই লোক এই সন্দেহযুক্ত জিনিসকে পরিহার করবে এগুলো থেকে বেঁচে থাকবে সেই তার দ্বীনকে তার ইজ্জত আবরুকে সে হেফাজত করলো ওয়ামান ওয়াকা ফিস সুবহাত ওয়াকা ফিল হারাম যদি এই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে সেই ঢুকে তাহলে সে হারামের মধ্যে ঢুকে যাবে সেই সন্দেহযুক্ত জিনিসে যখন ডুববে আস্তে আস্তে সে হারামের মধ্যে ঢুকে যাবে এই জন্য আল্লাহ পাক বলছেন হালাল খাওয়ার কথা বলি সাথে সাথে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শয়তান শয়তানের খুতুয়ার ব্যাপারে সতর্ক থাকবা খুতুয়া মানে ফাঁদ শয়তান অনেক সুন্দর সুন্দর ফাঁদ তৈরি করে রাখবে তোমাদের সামনে ইন্নাহু লাকুম আদুবুম মুবিন কারণ যেটা রাখবা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান চাইবে না তুমি হালাল খাও হালালের উপরে চলো হালালের উপরে চললে তো তোমার ইবাদত কবুল হয়ে যাবে শয়তান কি চায় তোমার ইবাদত কবুল হোক শয়তান কখনো চাইবে না যে তোমার ইবাদত কবুল হোক আল্লাহ পাক সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে কারিমে শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেন হে ঈমানদাররা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা হালাল তাইয়্যিবাত খাবার খাও এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে লক্ষ্য করে বলছেন সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ও আমার রাসূলরা তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত হালাল খাও ওয়া'মালু সালিহা আর আমলে সালে করো তাহলে রাসূলদেরকে আল্লাহ পাক যা ইচ্ছা তাই খাবে তাই দিয়ে জীবন নির্বাহ করবে এই সুযোগ এই সুবিধা আল্লাহ পাক নবী রাসূলদেরকেও দেন নাই তাদেরকেও আল্লাহ পাক স্পেশাল ভাবে আলাদা করে নির্দেশ দিয়ে বলছেন ও আমার নবী রাসূলরা হালাল খাও আর আমলে সালেহ করো অর্থাৎ তোমরাও হারাম খাওয়ার হারাম উপার্জনের কোনো সুযোগ নেই এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম একটা হালাল পেশা অবলম্বন করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ ছাগল ছড়াইতেন কেউ টেইলারি করতেন কেউ আপনার দা কুড়াল লোহার জিনিস কামারের কাজ করতেন এসব জিনিস বানিয়ে হালাল উপার্জন করে তারপরে নবুয়তের দায়িত্ব পালন করতেন সুবহানাল্লাহ কোন হালাল পেশাকে নবী রাসূলরা কখনো ছোট মনে করেন নাই খাটো মনে করেন নাই হালাল পেশা হালাল পেশা আমরা তো মনে করি টেইলারি করা দর্জিগিরি করা এটা মনে হয় তো ভালো পেশা না কিন্তু আল্লাহর নবীরা টেইলারি করতেন আল্লাহর নবীরা কৃষিকাজ করতেন আল্লাহর নবীরা এই কামারের কাজ করতেন বিভিন্ন পেশা হালাল পেশা অবলম্বন করে নবী রাসূলরা জীবনযাপন করতেন আর নবুয়তের দায়িত্ব পালন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেন সহিহ মুসলিমের হাদিস ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র
আল্লাহ পাক পবিত্র খাবার ভক্ষণকারী ছাড়া কারো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিল মুরসালিন আল্লাহ পাক ঈমানদারদেরকে যেভাবে নির্দেশ দিবেন নবী রাসূলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হালাল খাবার জন্য নির্দেশ দিবেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির অবস্থা বর্ণনা করলেন যে যেই ব্যক্তিটা দোয়া কবুলের একেবারে নিকটবর্তী হয়ে গেছে ثم ذكر الرجل يطيل السفر اشعث اغبرا এই লোকটা লম্বা সফর করে আসতে আসতে তার শরীর দুলায় মলিন হয়ে গেছে চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে ইয়ামুদ্দ ইয়াদাইহি ইলা সামা ইয়া রাব্বি আল্লাহর দিকে দুই হাত তুলে বলতেছে আকাশের দিকে ইয়া রাব্বি মানে তার দোয়া কবুলের একেবারে ঘনিষ্ঠ মুহূর্ত একান্ত মুহূর্ত এখন আল্লাহর কাছে চাইলেই আল্লাহ কবুল করবেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন তার খাবার হারাম তার পানিও হারাম তার লাবাস হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন অর্থাৎ তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন হালালের উপরে থাকার একটা বড় সূত্র নবী সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা হলো উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম সব সময় নিচের দিকে তাকাইবা উপরের দিকে তাকাইবা না যারা তোমার থেকে নিচের অবস্থানে আছে তাদের দিকে সব সময় লক্ষ্য করো তোমার থেকে উপরের দিকে যারা আছে ওইদিকে তাকাইও না কারণ তুমি যখন তাকাইবা আহারে কত মানুষ বাড়ি নাই ঘর নাই রেল লাইনে শুয়ে রয়েছে রেল স্টেশনে শুয়ে আছে রাস্তার পাশে শুয়ে আছে নৌকার মধ্যে শুয়ে আছে কি কষ্টে দিন যাপন করতেছে এই মানুষগুলোর দিকে যখন তাকাইবা তখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা তোমার সহজ হয়ে যাবে তুমি কবে আহারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি নিয়ামত দিয়ে রাখছে কিন্তু যখন তুমি তাকাইবা যে গুলশান বনানি বাড়িদারার ওই মানুষগুলোর দিকে তাকাইবা তখন কবে আরে আমার তো কিচ্ছু নাই আমার তো আরো অনেক কিছু দরকার আমার বাড়ি দরকার গাড়ি দরকার অনেক কিছু দরকার এবার তোমার কাছে হালাল হারাম দরকার নাই টাকা হইলেই হইলো কারণ আমার টাকা দরকার আমার অনেক কিছু করতে হবে এটা হালাল না হারাম এদিকে তাকানোর দরকার নাই অনেকে আবার মনে করে মিয়া আগে বাড়ি গাড়ি করিল পরে তওবা করে ফেলল এখন হালাল হারাম দরকার নাই আগে আমার সম্পদ বানাইল বানাই শেষে যায় তওবা করে ফেলল হ্যাঁ ওই দিন একজন বলতেছে কালকেই আমি যে এই পাশে গেছি নাসিরাবাদ তো আমাকে একজন আসি বলতেছে যে উনি মানে সুদ গোশ বিভিন্ন হারাম ইনকামের মাধ্যমে অনেক বাড়ি গাড়ি অনেক কিছু করছে বিশাল সম্পদের মালিক করে এখন মসজিদে আসি ওনাদেরকে বলতেছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি এখন তওবা করে ফেলছি সবাই বলতেছে যে ভাই আমি এখন তওবা করে ফেলছি তা এখন মুসল্লিরা বলতেছে যে আপনি তওবা করলে তো আপনার এই সম্পদ সব ফেরত দিতে হইবে তওবা করলে তো আপনার এই সম্পদ যা বানাইছেন এগুলো তো সব ফেরত দিতে উনি কেন আমি তওবা করছি আল্লাহর কাছে মাপ চাইছি ফেরত দেবো কেন আমার কাছে জানতে চাইছেন যে ওনার তওবা করলে কি ফেরত দেওয়া লাগবে কিনা আমি বললাম যে অবশ্যই উনি সুদ খাইছেন যত জনের থেকে ওনার সুদ এগুলো ফেরত দিতে হবে যত জনের থেকে ঘুষ খাইছেন ঘুষ এগুলো ওনার ফেরত দিতে হবে এবং ঘুষের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে যে সম্পদ গড়ছেন এই সম্পদ উনি ফেরত দিতেই হবে এগুলো যতক্ষণ ওনার কাছে থাকবে ততক্ষণ এটা তওবা হবে না তো অনেকে মনে করে কয় এখন একবার বানাইলে তারপরে তওবা করে ফেলবো আবার কয় শেষে একেবারে আল্লাহ রাস্তায় বাইরে যাব জীবন সিল্লা হারাম উপার্জন করে দেখবেন অনেকগুলো রাস্তা রাস্তায় যারা ঘুরে মসজিদে মসজিদে ঘুরে বেশিরভাগ দেখবেন এরকম হারাম উপার্জনকারী সারা জীবন হারাম উপার্জন করে করে বাড়ি গাড়ি বানাইছে এখন তো তার কিছু দরকার নেই এখন হে জীবন সিল্লা বাইরে গেছে এখন হে বড় ইয়া হয়ে গেছে মানে ইমানের মেহনতকারী হয়ে গেছে এখন ইমানের মেহনত করতেছে ইমান আমলের মেহনত করতেছে মাদ্রাসা মসজিদে মসজিদে ঘুরতেছে দেশে দেশে ঘুরতেছে বিদেশে ঘুরতেছে পৃথিবীর অনেক দেশে যায় ইমানের মেহনত নিয়ে নিয়ে তো ইমানের মেহনত তো আগে করতে হবে তোমার হারাম উপার্জনগুলো ফেরত দিতে হবে এটা ফেরত দেওয়ার আগে তুমি সারা জীবন যত মেহনত করো কোনো মেহনতে কাজ হবে না এজন্য মানে শয়তান মানুষকে এই রকম পরিস্থিতিতে মানুষকে ধোকায় ফেলি দেয় যে তুমি পরে তওবা করে নিও এখন আপনি তওবা করা পর্যন্ত যে সুযোগ পাবেন তারও তো নিশ্চয়তা নাই যে কোনো সময় আপনি মারা যেতে পারেন আপনার সম্পদে হারাম উপার্জনের সম্পদ অন্যরা ভোগ করবে মাঝখান দিয়ে আপনি জাহান্নামে চলে দেবেন
এজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাস যামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালাল আম মিনাল হারাম আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতরা লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু কোথা থেকে সম্পদ আসছে এটার কোনো পরোয়া করবে না হালাল থেকে আসছে না হারাম থেকে আসছে সম্পদ আসলে আমার উম্মতরা নামা শুরু করবে কারণ সম্পদের প্রতিযোগিতায় ইমারতের প্রতিযোগিতায় বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে কার থেকে কার বাড়ি বড় কার থেকে কার গাড়ি দামি কার থেকে কার উন্নত মানের এই প্রতিযোগিতায় লিপ্ত হবে সম্পদ হালাল আসতেছে না হারাম আসতেছে এবং যে লোকটা হালাল বেছে বেছে সমাজে চলে দেখবেন এই লোকটারে সবাই মনে করে কয় তো চালু না এ হাবা গোবা মানে এর মানুষ মনে করে কয় চালু না এর সাথে চাকরি করি দেখো সবাই বাড়ি গাড়ি সব বানাই ফেলছে এই এত বছর চাকরি করি কিচ্ছু করতে পারে না হে করবো কেমনে এ তো হালাল উপার্জনের উপরে চলার চেষ্টা করে হের সাথে যারা করছে সব হারাম উপার্জন আপনি দেখবেন এই যে বিদেশ থেকে অনেকে টাকা দিয়ে দিয়ে বিশাল বানায় ফেলতেছে আপনি খবর নিয়ে দেখবেন তার আশেপাশের লোকদেরকে সে বিদেশে ওখানে কি হালাল উপার্জন করে না হারাম উপার্জন করে যারা হালাল উপার্জন করে ওরা দেখবেন বিদেশ যাইও তেমন কিছু করতে পারে না আর যারা ওখানে গিয়েও হারাম উপার্জন করে বিভিন্ন ধরনের ওখানেও হারাম উপার্জনের বিভিন্ন তরিকা বিভিন্ন রাস্তা আছে ওই রাস্তায় যারা যায় তারা অল্প দিনে দেখবেন যে বিশাল কিছু করে ফেলছে কয় মিয়া এ দেখো 50 বছর বিদেশ করিও কিছু করতে পারে না আর এ দেখো 10 বছর হয় নাই 5 বছর হয় নাই এরা কি করে ফেলছে অমুকের হুতেরা অমুকের ছেলেরা যে করছে এটা তো হারাম উপার্জন করে করছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এমন একটা সময় চলে আসবে যে কোথা থেকে সম্পদ আসতেছে এটার পরোয়া আমার উম্মতরা করবে না এজন্য সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলতেন যে কুন্না নাদউ তিসআতা আশারিল হালাল মাখাফাতাল উকুফিল হারাম আমরা 10 ভাগের 9 ভাগ হালালও ছেড়ে দিতাম এই আশঙ্কায় যে যাতে হারামের মধ্যে না পড়ি সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলছেন যে আমরা এমন পরিস্থিতিতে দিন অতিবাহিত করতাম হালাল জিনিসও পরিত্যাগ করতাম কারণ আশঙ্কা করতাম যে এই হালালের মধ্য দিয়ে আবার আমি কোনো হারামের মধ্যে পড়ে যাই কিনা এই কারণে বেছে বেছে অনেক কষ্টে আমাদের সালাফেরা জীবনযাপন করতেন